আমরা কেউ জানি না কখন জানি আমার মৃত্যুর ডাক চলে আসবে গতকাল আমাদের সাথে মাহফিলে আলোচনা করে একজন ছোট বক্তা মাত্র একুশ বছর তার বয়স গত দুই বছর পূর্বে মাত্র সে মাহফিলের ময়দানে আলোচনা শুরু করেছে একুশ বছরে গোটা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে এই ছোট্ট ছেলেটি গতকাল দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে আমরা বিশ্বাসও করতে পারি নাই দুই দিন পূর্ব সে পুরোপুরি সুস্থ ছিল গতকাল সকাল এগারোটায় তার মায়ের কাছে গিয়ে বলতেছে মা আজকে আমি গরুর মাংস খাবো আপনি গরুর মাংস রান্না করেন কথা বলে ঘুমাতে গিয়েছে সেই ঘুম যে তার শেষ ঘুম হবে কেউ জানতো না ওই যে ঘুমালো সেই ঘুম আর তার ভাঙল না প্রিয় ভাইরা সে কি জানত যে এত তাড়াতাড়ি তার মৃত্যু আসবে আমাদের মৃত্যুটা কখন আসবে আমরা তো জানি না যে কোনো মুহূর্তে চলে আসতে পারে প্রিয় ভাইয়ের আজ থেকে দুই মাস পূর্বে আমার ছোট্ট ছোট্ট দুইটি খালাতো ভাই পরিবারের সন্তান সাইয়েদা মুবারক আরিয়া পিচ্ছি দুইটা সন্তান একসাথে পানিতে পড়ে মারা গিয়েছে দুই মাস পূর্বে ঠিক জুন মাসের ছাব্বিশ তারিখ যখন তারা মারা গেল এই বক্তা গতকাল যে মারা গেল সে অনেক আফসুস করেছে আমাকে ফোন দিয়ে খুব আফসুস করেছে এমনকি ফেসবুকে সে স্ট্যাটাস দিয়েছে সে জানতো না সেদিন থেকে মাত্র দুই মাস পর তাকেও কবরে চলে যাওয়া লাগবে এদের দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমি এখন যুবক আমি চিন্তা করতে পারি আমার শরীর অনেক শক্তি আমার কোনো অসুস্থতা নাই আমি হয়তো আর অনেক দিন বাঁচব কিন্তু আল্লাহ জানে ইজা আজালু হুমলা ইয়াস্তা ফিরুন আমার জন্য আল্লাহ কতটুকু সময় নির্ধারণ করে রেখেছেন সেই সময় যখন শেষ হয়ে যাবে আমি যুবক না বৃদ্ধ শিশু না যুবক কোনো কিছু দেখা হবে না সাথে সাথে আমার রূপটা নিয়ে যাওয়া হবে এজন্য নতুন বছরে আমাদের দায়িত্ব হলো নতুন করে আমাদের জীবন সাজানো আমাদের জীবনটাকে পরিবর্তন করে ফেলা যতগুনা করেছি সমস্ত গুণা থেকে আমাদেরকে আল্লাহর দিকে কোরআনের দিকে ইসলামের দিকে ফিরে আসা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন